তিনি আরো জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পোততুণ্ড। শুভজিৎ, তিস্তার যে আগ্রাসী রূপ আমরা দেখছিলাম, সিকিমের চুংথাম বাঁধ ভেঙে এখন বন্যায় তলিয়ে গেছে অনেক এলাকা এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেনাবাহিনীর গাড়ি তলিয়ে গেছে, অনেক সেনাবাহিনীর সদস্য নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে কি ধরনের তৎপরতা চলছে আর সেখানকার আবহাওয়া অফিস সবশেষ কি তথ্য দিয়েছে, সব মিলিয়ে আমাদের জানান। দেখুন, বলা হচ্ছে সেনাবাহিনীর তরফে বলা হয়েছে হিমালয়ান সুনামি, যে ধরনের জলোচ্ছ্বাস গতকাল রাত থেকে দেখা গেছে উত্তর সিকিম এলাকায়, এটাকে কার্যত হিমালয়ান সুনামির সাথে তারা তুলনা করেছেন। এবং একেবারে বলা যায় যে লোনক হ্রদ, যেটা প্রাকৃতিক ভাবে সৃষ্ট সিকিমের উত্তর সিকিমের একটি হ্রদ, সেই হ্রদ যখন ফাটল ধরে একেবারে মেঘভাঙা বৃষ্টি, সেই চাপ রাখতে না পেরে হ্রদে ফাটল, এবং সেই হ্রদের পানি সরাসরি চুংথামের যে জলবিদ্যুৎ প্রকল্পের যে বাঁধ, সেই বাঁধে এসে যখন ধাক্কা মারে, সেই বাঁধও কিন্তু সেই সামাল, সেই পানির তীব্র পানির যে স্রোত, তার চাপ কিন্তু সেই বাঁধ নিতে পারেনি, সেই বাঁধও কিন্তু কোলাপস করে। এবং তারপর থেকে কিন্তু আপনি জানেন যে তিস্তার উপর থেকে একদম উপর অববাহিকা থেকে প্রায় 36 খানার কাছাকাছি ড্যাম রয়েছে, নিম্ন অববাহিকা পর্যন্ত, গজলডোবা পর্যন্ত, এবং এই গোটা এলাকায় কিন্তু পানির যে বেগ সেটা কিন্তু কার্যত ভয়াল লুপ নিয়ে সেটা কিন্তু সমতলের দিকে নামতে শুরু করে গতকাল রাতের পর থেকেই। একের পর এক গ্রাম ভাসিয়েছে, যে সেনার ব্যারাকটা ভাসিয়ে দিয়েছে মূলত সেখানে 23 জন সেনার, এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলছে না, 41 খানা সেনাবাহিনীর গাড়ি, সেই গাড়ি কার্যত ভাসিয়ে দেওয়া হয়েছে, মূলত বন্যার পানি এসে সেটা রীতিমতো খাদে পড়েছে, এবং যার ফলে সেখানে ব্যাপকভাবে তল্লাশি চালানো হচ্ছে, যদি এখনো পর্যন্ত কোনো কিছুর কোনো হদিশ পাওয়া যায়নি। সেনাবাহিনী চিরুনি তল্লাশি শুরু করেছে সব এলাকা জুড়ে, এবং এই তিস্তা অববাহিকা জুড়ে প্রায় 60 থেকে 70 হাজার মানুষকে রাতারাতি এখান থেকে উদ্ধারের একেবারে সরিয়ে নেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে জলপাইগুড়ি শহর, অর্থাৎ একেবারে নিম্ন পশ্চিমবঙ্গের যে জলপাইগুড়ি শহর, সেখানে যে জল ঢোকার কাজ সেটা কিন্তু শুরু হয়েছে, ফলে সেখানেও একটা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এবং যেটা দেখা গিয়েছে ভোর 7টার দিকে একেবারে চলতি বছরের রেকর্ড পরিমাণ, অর্থাৎ প্রায় 7000 কিউমেকের বেশি পানি, যদি আপনি কিউসেকে কনভার্ট করেন সেটা প্রায় 251,000 কিউসেক, এবং এইটা যত সময় গেছে সকাল 10টার সময় কিন্তু আরো রেকর্ড করেছে, সেখানে কিন্তু দেখা গেছে 291,000 কিউসেক পানি একসাথে বাংলাদেশের থেকে যাচ্ছে এই মুহূর্তের যে খবর, অর্থাৎ দুপুর 11টা এবং দুপুর 12টার যদি আপনি খবর দেখেন সেখানেও কিন্তু বলা হচ্ছে সেচ দপ্তরের পক্ষ থেকে প্রায় 270,000 থেকে 280,000 কিউসেক পানি বাংলাদেশের দিকে গজলডোবা ব্যারেজ অনবরত ছেড়ে চলেছে, কেননা উত্তর থেকে যে পরিমাণে পানির চাপ আসছে সেটা কিন্তু আরো কিছুক্ষণ এখনো পর্যন্ত থাকবে, অর্থাৎ তিস্তার নিম্ন সংরক্ষিত অসংরক্ষিত দুপারেই কিন্তু যে লাল সতর্কতা সেটা জারি করে দেওয়া হয়েছে, এবং তিস্তাপাড়ের মানুষ কার্যত এই মুহূর্তে এখন শুধু সময়ের অপেক্ষা, সেখানে যে বড় সড়ো বান আসবে, বড় সড়ো বন্যার সম্মুখীন হবে, এটা কিন্তু কার্যত সময়ের অপেক্ষা বলা যায়। নিশি, অনেক ধন্যবাদ শুভজিৎ পোততুণ্ড, আপনি যুক্ত থাকবেন আমাদেরকে, আরও নতুন তথ্য জানাবেন বন্যার ব্যাপারে।